উত্তর অঞ্চল ব্লক হয়ে যাবে উত্তর অঞ্চল সে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হবে চব্বিশের গণ নায়ক ছিল আবু সাইদ অথ সেই সাইদের ক্যাম্পাসে এখনো ভিসি নেই আমরা ইতিপূর্বে পাঁচ কর্ম অধিবেশনের একটা আলটিমেটাম দিয়েছিলাম তারপর এর ব্যাপারে আমরা কোনো এখন পর্যন্ত কোনো নিউজ পাইনি এই জন্য আমরা আজকে বেগম রেকম শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্ররা মাঠে নেমেছি আগামী সোমবার এগারোটার মধ্যে যদি ভিসি না দেওয়া হয় উত্তর অঞ্চল ব্লক হয়ে যাবে উত্তর অঞ্চল সে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং তারপরে যদি আমরা ভিসি না পাই পরের দিনে রোড মার্চ ঢাকা করবো আমরা আমরা যে আবু বিষয় বিনিময়ে বা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে আমরা আশা করছিলাম প্রধান উপদেষ্টা যখন এসেছিলো আমাদের ছাত্ররা তার কাছে দাবি পেশ করেছিল খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা যোগ্য ভিচি পাবো যেহেতু আমাদের প্রতি একটা রাষ্ট্রের দায়বদ্ধতা আছে আবু সাঈদের প্রতি একটা রাষ্ট্রের দায়বদ্ধতা আছে কিন্তু অনেক দিন অতিবাহিত হয়ে গেল আমরা বিশ্ববিদ্যালয়ে ভিচি না পাওয়ার কারণে ছাত্ররা তাদের একটা অ দিকে তাদের একাডেমিক লাইফ চলে যাচ্ছে এবং আমরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারছি না এ কারণে সরকারের কাছে আমাদের এখনো আকুল আবেদন যে আপনারা আবু সাহিদের প্রতি ন্যায্যতা করুন আবু সাহেদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য ভাইস খুব দ্রুতই দিন আমরা আন্দোলন শুরু করেছিলাম মেধা তথা কোঠা কোঠা আন্দোলন দিয়ে তো আমরা সেই মেধার মূল্যায়নটি চাই যার ফলে আমাদের আমাদের প্রয়োজন অভিভাবক সুতরাং এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে যে অভিভাবক শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে আমরা দ্রুত তাদের দ্রুত সংশ্লিষ্ট মহলের কাছে আবেদন জানাবো সত্বর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ভিসি সহ অন্য অন্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দিয়ে দ্রুতই একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম ফিরিয়ে আমাদেরকে ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিন